বিজয়া দশমীতে দেবী দুর্গার বিদায়ে বিষাদের সুর। আজ বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, সারা দেশে বিশেষ নিরাপত্তা। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, আইনিভাবেই করবেন মামলা মোকাবিলা, দাবি যুক্তরাজ্য বিএনপির। বেগম জিয়ার সঙ্গে আলোচনার পর দিনক্ষণ চূড়ান্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। কৈলাসে ফিরে গেছেন দেবী দুর্গা, মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। আজ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পূজার আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী জিনা তারা জশোয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব পাইকপাড়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। প্রথমে সরাসরি যাচ্ছি জশোয়ার কাছে। দেবীর দর্পণ বিসর্জন হয়েছিল কাজ, কিন্তু এখন চলছে ঘট বিসর্জনের আনুষ্ঠানিকতা। আপনাদের যদি একটু দেখাতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু ঘট বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং ঘট বিসর্জনের যে আনুষ্ঠানিকতা থাকে, ঢাকের তালে তালে নারীরা ঘট নিয়ে পানিতে যে ডুবিয়ে দেন সেই আনুষ্ঠানিকতাই কিন্তু এখন চলছে এবং এর পরে হবে দেবী দুর্গার পায়ে এবং সিঁথিতে সিঁদুর দান এবং তারপরেই হিন্দু ধর্মাবলম্বী নারীরাই কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠবে এবং যেই সিঁদুর খেলার আয়োজনটাই কিন্তু বিজয়া দশমীর মূল আকর্ষণ। এবং আমরা জানি যে এবছর তিথি চক্রের কারণে দেখা গেছে যে নবমী এবং দশমী একই দিনে পড়েছিল। গতকাল সকালেই নবমীর বিধি পূজা হয়েছে, নবমীর কল্পারম্ভ হয়েছে, যজ্ঞ হয়েছে এবং তারপরে কিন্তু দশমীর আয়োজন শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ আজ সকালে যেসব আয়োজন হওয়ার কথা ছিল, দশমী বিহিত পূজা থেকে শুরু করে দর্পণ বিসর্জন, সেটা গতকালই হয়ে গিয়েছিল এবং আজকের জন্য তোলা রাখা হয়েছিল ঘট বিসর্জন। তারপরেই হতো সিঁদুর খেলা এবং বিকেলে দেবীর প্রতিমা বিসর্জন এবং এই মুহূর্তে হচ্ছে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে ঘট বিসর্জন। আনুমানিক 5 থেকে 10 মিনিট আগেই পূজার যত আনুষ্ঠানিকতা আছে তা সম্পন্ন করেই কিন্তু ঘট নিয়ে সারিবদ্ধভাবে সনাতন ধর্মাবলম্বী নারীরা এখানে এসেছেন এবং তারা কিন্তু ঘট বিসর্জন করছেন। এবং আমাদেরকে পুরোহিত যেটা বলেছেন, গতকাল দিয়ে তারা ঘট বিসর্জন করতে চেয়েছিলেন নানা আনুষ্ঠানিকতা কিংবা পঞ্জিকা বিশ্লেষণ করে, তারা ঘট বিসর্জনের যে আনুষ্ঠানিকতা আছে তা আজ সকালের জন্য রেখেছিলেন এবং আজকের যত আনুষ্ঠানিকতা আছে তার শুরু কিন্তু হলো এই ঘট বিসর্জনের মাধ্যমে। এবং এখনও কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে এই ঘট বিসর্জনের আনুষ্ঠানিকতাই চলছে এবং সারিবদ্ধভাবে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী মানুষরা আসছেন এবং এই আয়োজন উদযাপন করছেন। আমরা জানি যে এবছর দেবী দুর্গা দোলায় চেপে এসেছিলেন মর্ত্যলোকে ষষ্ঠীর মাধ্যমে, তা ষষ্ঠীতে তাকে বোধনের মাধ্যমে কিন্তু জাগিয়ে তোলা হয়েছিল এবং এই 5 দিন দেবী দুর্গা ছিলেন, কিন্তু আজ তার বিদায়ে, দেবী দুর্গার বিদায়ে বলা যায় যে ভক্তকুলের মনে এক ধরনের উৎসব যেমন আছে, অন্যদিকে আছে বিষাদের ছায়া। কারণ কিন্তু একদিকে দেবী দুর্গা যেমন আজ বিদায় নিচ্ছেন, তাদের অপেক্ষা আবার কিন্তু বেড়ে গেল 1 বছরের জন্য। 1 বছরের পর তিনি আবার মর্ত্যলোকে আসবেন, সকল অশুভ শক্তির বিনাশ করবেন, কিন্তু তাদের কথা হচ্ছে এই পুরো বছর জুড়েই কিন্তু দেবী দুর্গা থাকবেন মর্ত্যলোকে সবার মাঝে। তো এই ছিল আমার কাছে বিজয়া দশমীর রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। এখন আমরা জানবো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়া দশমীর সর্বশেষ খবর, সেখানে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া 525টি মন্দিরে কিন্তু একযোগে ব্রাহ্মণবাড়িয়ার শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকালকে ছিল বিজয়া দশমী, অর্থাৎ দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু গতকালকে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু পুরোহিতে পবিত্র মন্ত্রে শেষ হয়েছে। আজকে কিন্তু এখানে চলছে বিজয়া দশমীর যে আশীর্বাদ পর্ব, অর্থাৎ এখানে যারা সদপা মহিলারা আছে, নরনারী আছে, তারা কিন্তু এখানে মা দুর্গার আশীর্বাদ নিচ্ছেন এবং তারা একে অপরকে আশীর্বাদের পরে কিন্তু সিঁদুর পরিয়ে আসছে বছর যেন মা আবারও স্বামী সংসারে সবাইকে সুখে শান্তিতে রাখে, সেই প্রত্যাশায় কিন্তু তারা এখানে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। একে অপরের স্মৃতিতে সিঁদুর দিয়ে সেই পর্বটি কিন্তু তারা এখন এই পরিচালনা করছেন। এবং আমরা কথা বলেছিলাম হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সাথে, তারা বলছেন তারা এবার সপ্তমীতে, অষ্টমীতে এবং নবমীতে 3 দিন কিন্তু তারা মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন, মা যেন স্বামী গৃহে সবাইকে সুখে শান্তিতে রাখে এবং পুরো দেশ এবং জাতি যেন সুখে শান্তিতে থাকে, সেই জিনিসটিতে কিন্তু তারা প্রার্থনা করেছেন। এই প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু তারা মায়ের কাছে আরাধনা করেছেন, মা
মা দুর্গা যেন আগামী বছর আবারও আসেন এই মর্তদামে, এবং তিনি যেন ভক্তদের আশীর্বাদ করে যেন আবারও প্রতি বছর এনে কৈলাসের স্বামী গৃহে ফিরে যান, সেই প্রার্থনা কিন্তু তারা করেছেন। বর্তমানে আমি আছি দাসপাড়া পূজা মণ্ডপে, আপনাকে জানিয়ে রাখি দাসপাড়া পূজা মণ্ডপে কিন্তু বর্তমানে যে সিঁদুর খেলা যে পর্বটি সেটি চলছে, পাশাপাশি অন্যান্য যে মণ্ডপগুলো আছে সেখানে কিন্তু সিঁদুর খেলার প্রস্তুতি চলছে। বিশেষ করে গগনসার রোড সার্বজনীন পূজা কমিটি, ঐক্যতান যুব সংঘ, রাম ঠাকুর ক্লাব, সেখানে কিন্তু আমরা ঘুরে এসেছি, তারাও কিন্তু এই যে সিঁদুর খেলা পর্বটির জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এখানে পুরোহিতরা কিন্তু এখানে যে ঘটগুলো অপসারণ করার পরে কিন্তু এখানে হিন্দু সম্প্রদায়ের সদস্য নারীরা আছেন, তারা কিন্তু এখানে কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠেছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া দাসপাড়া পূজা মণ্ডপ থেকে সিঁদুর খেলার যে সর্বশেষ পর্ব তার সর্বশেষ। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমন তথ্য জানালেন দলটির যুক্তরাজ্য শাখার নেতারা। মামলার বাধা আইনি পথে মোকাবিলার কথা বলেছেন তারা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানা গেছে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। সরকার পতনের পর থেকে দেশের রাজনীতিতে সক্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সমাবেশ সহ দলের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন তিনি। অন্তর্বর্তী সরকার, রাষ্ট্র সংস্কার সহ দলের পরিকল্পনা নিয়েও জানাচ্ছেন অবস্থান। লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরার প্রতীক্ষায় বিএনপির লাখো নেতাকর্মী। এবার যুক্তরাজ্য বিএনপির নেতারা জানালেন তার দেশে ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র। দেশের যে বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, উনি খুব অসুস্থ, উনি বাংলাদেশ থেকে দেশের বাইরে আসবেন এবং আশা করছি আমরা লন্ডন হয়েই যাবেন। এই পর্যন্ত উনি একটু অপেক্ষা করছেন। নেত্রী ডাক্তার বলেছে যে উনি ফ্লাইট করবেন উনি একটু সুস্থ হলে, এই দিনের জন্য উনি অপেক্ষায়। বিএনপি নেতা ও বিশ্লেষকরা বলছেন 1-11 তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলের মামলাগুলো তারেক রহমানের দেশে ফেরার পথে এখনো বাধা। আইনি পথে মামলা মোকাবেলার কথাও বলছেন তারা। তিনি যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি চান না যে আইনের স্বাভাবিক গতি ব্যাহত হোক, অর্থাৎ ন্যায় বিচারের আতিশয্য হোক, সেজন্যে খুব দূরে নয় এমন একটি উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরে যাবেন বলে আমরা মনে করি। যেহেতু রাজনৈতিক প্রতিহিংসার মামলা হিসেবে চিহ্নিত তার বিরুদ্ধে প্রায় সকল মামলা, সুতরাং তিনি রাজনৈতিক হিসেবে দেশে ফিরে যাবেন এটাই হচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশা। এই ব্যাপারে বিএনপির নেতা এবং তার আইনজীবীদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু তারা পাচ্ছেন না। জনাব তারেক রহমান সাহেবকে স্বাগত জানাতে যে লক্ষ কোটি মানুষ অপেক্ষা করছে তাদের প্রত্যাশাটা কিন্তু পূরণ করছে না। তবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পরে দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের পালা বদলের পর বিএনপির এই শীর্ষ নেতার দেশে ফিরে যাওয়ার বিষয় নিয়ে জোরালো আলোচনা হয়। তবে এখন পর্যন্ত নির্ধারিত কোনো দিনক্ষণ ঠিক করা না হলেও তিনি শীঘ্রই দেশে ফিরছেন এমনটাই আভাস মিলেছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বরিশাল শেরিবা দেশের 6 অভয়াশ্রমে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। মাইলিক সংরক্ষণে টহল জোরদার করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। ইলিশ প্রজনন মৌসুম সফল করতে ভোর থেকে এই দুই নদীতে বেশ কিছু স্পিড বোট নিয়ে চষে বেড়ায় প্রশাসন। উৎপাদন বাড়াতে 3 নভেম্বর থেকে আগামী 22 দিন পর্যন্ত নদী ও সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার। তবে এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে অভয়াশ্রমে মাছ ধরতে দেখা যায়নি। এ সময় শুধু ইলিশ আহরণই নয়, ক্রয় বিক্রয় মজুত ও পরিবহনেও নিষেধাজ্ঞা রয়েছে। উৎপাদন কম আর ব্যয় বাড়ায় মহাসংকটে চা শিল্প। একের পর এক বাগান বন্ধ করছেন মালিকরা। সপ্তাহের পর সপ্তাহ শ্রম দিয়েও মজুরি পাচ্ছেন না রাষ্ট্রীয় মালিকানাধীন বাগানের লক্ষাধিক শ্রমিক। সংকট নিরসনে সরকারের সহযোগিতা চান সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। আমরা চা শ্রমিক, চা পাতার বেতন পাইলে আমরা খাই, চলে যে ঠিক মতো খাওয়া দাওয়া আমাদের হচ্ছে না। রাষ্ট্রীয় মালিকানাধীন লাক্কাতুরা চা বাগানের এই নারী শ্রমিকের মতো হাজার হাজার শ্রমিক কর্মচারী প্রায় 2 মাস ধরে মজুরির অনিয়মে অর্থে কষ্টে দিন কাটাচ্ছেন। অনেকের ঘরে নেই খাবার, ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে শঙ্কিত তারা। চার শ্রমিক আমরা কাজ করবো, বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে থাকবো, একটু লেখাপড়া করাবে, এইগুলাই আমাদের আশা। চালের দাম 100 টাকা চালের কেজি, আলুর কেজি 60 টাকা,
কেমনে চলবো আমরা? আমরা এত পরিশ্রম করি, পরিশ্রম করিয়া পরে দেখি আমরা কিচ্ছু মূল্য পাই না, পেটে মরি পিঠে মরি, কিন্তু আমরা কেউ ভালে না। ন্যাশনাল টি কোম্পানির সংশ্লিষ্ট সূত্র বলছে, 5 আগস্ট সরকার পতনের পর কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পালিয়ে যান এনটিসি চেয়ারম্যান শেখ কবির হোসেন। এমন পরিস্থিতিতে শ্রমিকদের মজুরি দিতে সমস্যা হচ্ছে, তবে অন্যান্য ছোট বড় চা বাগানগুলোতে চা উৎপাদন মূল্যের চেয়ে নিলামের দাম কম হওয়ায় শ্রমিক মজুরি দিতে পারছে না। যারা উদ্যোক্তা, যারা চা এই চা পাতা তৈরি করছে, তারা কিন্তু সেই সঠিক মূল্যটা পাচ্ছে না। সঠিক মূল্যটা না পাওয়ার কারণে শ্রমিকরা যেভাবে মানে এই ভুক্তভোগী হচ্ছে, সেভাবে মালিকরাও। জলবায়ু পরিবর্তনে চলতি মৌসুমে 0.5 কোটি কেজি চা কম উৎপাদন হতে পারে। পাশাপাশি বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং সহ নানা কারণে চায়ের মানসম্পন্ন উৎপাদনও ব্যাহত হচ্ছে। এতে চায়ের বাজারে উপযুক্ত মূল্য না পাওয়ায় বাগান বন্ধ করতে বাধ্য হচ্ছেন মালিকেরা। 15% যে বেড ভাইয়েরা বেড দিয়ে থাকে এবং AIT 1% দিয়ে থাকে, সেগুলো যদি আপৎকালীন সময়ের জন্য সরকার বন্ধ করে দেয়, সুরিও কমে যাবে। ভারত থেকে চা ইম্পোর্টের নামে আন্ডার ইনভয়েস করা, এগুলো অনেকটাই বন্ধ হয়ে যাবে। ন্যাশনাল টি কোম্পানির 16টি বাগানে লক্ষাধিক শ্রমিক কর্মকর্তা কর্মচারী কাজ করেন। দুঃখ কষ্ট এই শ্রমিকদের পিছু ছাড়ছে না। এই অবস্থা থেকে পরিত্রাণ চাচ্ছেন সকলে। সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। পছন্দ করেন না কোনো মাখলুক এটার উপরে হাত দেয়। 15.5 বছর তাদের রাজত্ব ছিল অহংকার এবং গর্বের, দম্ভ এবং দাপটের। তারা মানুষকে মানুষ গণ্য করে নাই, সমস্ত মানবতাকে নিয়ে দফায় দফায় উপহাস করেছে। ভালো না, এগুলো ভালো কাজ না। আল্লাহ তাআলা সাময়িক কিছু পরিণতি তাদের কপালে দিয়েছেন। আমরা আশা করেছিলাম এর থেকে তারা শিক্ষা নেবেন, কিন্তু আসলে কয়লা দইলে ময়লা যে যায় না, কালো কয়লা যত দইবেন আরো চিকচিকা কালো হবে, তার কালো রংটা আরো ফুটে উঠবে। আপনি যত স্বচ্ছ পানি দিয়ে সার্ফ এক্সেল দিয়ে দইবেন ওটা কিন্তু সাদা হবে না। তাদের অপকর্মের জন্য লজ্জিত হয়ে জাতির কাছে কমাচ্ছে একটা পথ তারা বের করতে পারতেন, সেটা না করে আনসার লীগ নামে, সেটা না করে তারা বিচার লীগ নামে, সেটা না করে তারা এই দাবি লীগ নামে ওই দাবি লীগ নামে তারা ফিরে আসার চেষ্টা করছে। ইদানিং তারা মাশাআল্লাহ, জানি না ন্যাচারাল না আর্টিফিশিয়াল, দাড়িও রাখা শুরু করেছেন, মাথায় টুপি দিচ্ছেন এবং আরেকটা রূপে ফিরে আসার চেষ্টা করতেছেন। একদিকে ধর্মপ্রাণ মানুষকে, মানুষদেরকে ধোঁকা দেওয়া, আরেকদিকে বিশ্ববাসীকে এই মেসেজ দেওয়া যে আমরা যতদিন ছিলাম বাংলাদেশের চরমপন্থার উত্থান হতে দেইনি, আমরা এখন নাই, এখন বাংলাদেশের চরমপন্থা আছে। সবচাইতে বড় চরমপন্থী যারা, তারাই তাদের সন্তানদের হাতে মুগর এবং হাতুড়ি তুলে দিয়েছিল আর মাথায় হেলমেট পরিয়ে দিয়েছিল। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।